লাস্ট কর্মসংস্থান কর্মক্ষেত্রে জানানো হয়েছে যে খুব তাড়াতাড়ি SLST নোটিফিকেশন আসতে চলেছে। এই নিয়ে অনেকের মধ্যে একটা বিভ্রাট তৈরি হয়েছে। অনেকে আমাদের আলাদাভাবে SMS করেছেন যে সত্যি কি 2 মাসের মধ্যে নোটিফিকেশন হয়ে পরীক্ষা হয়ে যেতে পারে। তো এই রকম বিভিন্ন বিভ্রাট ধরা পড়েছে অনেকের মধ্যে, কারণ সবাই বিচলিত হয়ে পড়তে খুব ভালোবাসে আমার মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কর্মসংস্থানের একটা তথ্য, সেই তথ্য অনুযায়ী প্রত্যেকের মধ্যে একটা উদ্বেগ উঠে এসেছে, সেই বিষয়টা নিয়ে আমি এই পর্বের ছোট্ট ভিডিও করছি। প্রথমত সবাইকে এটা অ্যাসিওর করব যে হ্যাঁ, এটা সত্যি যে SLST নোটিফিকেশন বের করার একটা প্রচেষ্টা চলছে। প্রথমত একদিকে চেষ্টা চলছে, আর দ্বিতীয়ত আর একদিকে কিছু বাধা রয়েছে। সেই বাধা সকলের জানা, যেহেতু পুরনো নিয়োগটা এখনও কমপ্লিট হয়নি, ক্লিয়ার হয়নি সম্পূর্ণ, এখনও কোর্টের বিচারাধীন কিছু বিষয় রয়েছে। তো তাই জন্য সরকার চাইলেও পুরনো বিষয়টাকে সমাধান না করে হুট করে নোটিফিকেশন দিতে পারছে না। অন্যদিকে আবার একটা পঞ্চায়েত ভোটের আবহাওয়া তৈরি হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের একাধিক হেভিওয়েট নেতারা, যারা এক প্রকার শ্রীঘরে বন্দি, এবং কিছু লোক যারা এখনও ইডি এবং CBI এই সব কিছুর ঘেরাটোপের মধ্যে রয়েছে। তো সব কিছুর মধ্যে দিয়ে বলবো যে বর্তমান সরকার অত্যন্ত চাপে রয়েছে, একটা দিক। আর দ্বিতীয় দিক হলো, দীর্ঘদিন স্কুল সার্ভিসের নিয়োগ না হওয়ার কারণে অধিকাংশ স্কুলে শিক্ষকের একটা অভাব দেখা দিয়েছে, ক্রাইসিস। তাহলে এখানে একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে অন্তত শিক্ষা দপ্তরকে নিয়ে সারা রাজ্যে। অন্যদিকে আবার পুরনো যারা বঞ্চিত, যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট, তারা একটা দীর্ঘদিন ধরে একটা সংগ্রাম বা আন্দোলনের মধ্যে রয়েছে। আবার অন্যদিকে কোর্ট একের পর এক চাকরি থেকে বহিষ্কার করেছে, যার ফলস্বরূপ একটা বড় অংশ হতাশ হয়ে পড়েছে, এবং হওয়াটাই স্বাভাবিক ছিল। সব কিছুর মধ্যে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান অবস্থা অত্যন্ত বিড়ম্বনার, অত্যন্ত যন্ত্রণারও বটে। তো সেই জায়গা থেকে উদ্ধার হওয়ার একটাই রাস্তা, সেটা হলো নতুন নোটিফিকেশন দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার একটা চিন্তাভাবনা শুরু করা, যাতে করে মানুষের কাছে একটা বার্তা যায় যে হ্যাঁ, এরা স্কুল সার্ভিসে নিয়োগ করছে। আর অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে সব ডিগ্রি কমপ্লিট করেও চাকরির পরীক্ষায় বসতে পারছে না, তারাও একটা মানে সন্তুষ্টির জায়গায় আসে। সেই সঙ্গে ক্রাইসিস যেটা রয়েছে টিচারের, সেটাও সমাধান হয়। এই প্রচেষ্টা রয়েছে, কিন্তু বাধা রয়েছে বড় ওইটা, কোর্টের ব্যাপারটা। তো সব কিছুর মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান কবে হবে, এটা তো একটা প্রশ্ন। কিন্তু এখনও পর্যন্ত যে প্রেডিকশন, সেটা হলো এই সালের মধ্যে অবশ্যই সেই সমস্যার সমাধান হবে, এই সালের মধ্যে নোটিফিকেশনও হবে, এই সালের মধ্যে পরীক্ষাও হয়ে বসতে পারে। পজিটিভলি পুজোর আশেপাশে আগে পরে পরীক্ষা হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে, অথবা বছরের শেষে পরীক্ষা হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। তো এটা হলো বর্তমান অবস্থা। এবার হুট করে সবাই এইরকম SMS করছে যে পরীক্ষা কি 2 মাসের মধ্যে হয়ে যাবে, 3 মাসের মধ্যে হয়ে যাবে, এমনটা নয়, এমন ফাটকা বিষয়ও নয়। এবার এক্ষেত্রে আমি একটা কথা সবাইকে মনে করিয়ে দেব, যেদিনই নোটিফিকেশন বেরোক না কেন, তুমি নিজেকে কতটা প্রস্তুত করে ফেলেছো বা করছো, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই জায়গাটা প্রত্যেকে নিজেরা একজন স্পষ্ট বিবেচক হিসাবে বিবেচনা করতে শুরু করো, কারণ যে কোনো মুহূর্তে যদি নোটিফিকেশন দিয়ে দেয় হুট করে 1-2 মাসের মধ্যে, এবং সেই সম্ভাবনাই যদিও রয়েছে অনেকাংশে, তো যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি না পারবে নিজেকে কনসেন্ট্রেট করে অ্যাকর্ডিং টু সিলেবাস পড়া শুরু করতে, কারণ তুমি তো তখন আরও উদ্বেগের মধ্যে ঢুকে যাবে যে এই বুঝি পরীক্ষার ডেট দিল, এই বুঝি পরীক্ষা চলে এলো। তখন দেখা যাবে যে তোমার প্রিপারেশন নেওয়া তো হলো না, কিন্তু নোটিফিকেশন হয়ে গেল, সেই সঙ্গে পরীক্ষাও হয়ে গেল,
এবং দিনের শেষে তুমি চাকরি পেলে না। তাই এত উদ্বেগ এত উৎকণ্ঠার মধ্যে না থেকে নিজের কাজটা প্রত্যেকে করতে শুরু কর, নিজের প্রস্তুতির কাজটা শুরু কর, ঠিক আছে? এবং আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো আমরা SLST যারা ক্যান্ডিডেট তাদেরকে গাইড করি, এবং আমরা একদম স্পষ্ট ভাষায় বলছি আমাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্য এমন নয় যে কতগুলো সাজেশন দিলাম সেই সাজেশনগুলো পড়লেই সে চাকরি পেয়ে যাবে। আমাদের পুরো চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে কোনো ক্যান্ডিডেটকে 100% প্রিপেয়ার করা, এবং সে নিজে নিজেকে যোগ্য করে তুলতে যাতে পারে তার জন্য আমরা কেবলমাত্র তাকে হেল্প করি। সে নিজেই নিজেকে যোগ্য করবে এবং নিজেই চাকরি পাবে। কারণ আমি আমি এই রকম বললাম যে আমার কাছে বড় সবাই চাকরি হয়ে যাবে, এটা একটা বাজে কথা, ঠিক আছে? এই রকমটি হয় না, যারা এই রকমটি বলে পড়ান বা গাইড করেন তারা ভুল বলেন, এটা সঠিক নয়। কারণ তুমি আমার নিজে আমার কোচিং সেন্টারে পড়তেই পারো, পড়া তুমি ভর্তি হতেই পারো, ভর্তি হয়ে দেখা গেল আমি যেভাবে গাইড করছি তুমি কোনোভাবেই দেখছো না সেগুলো, তো স্বাভাবিকভাবেই তুমি আমার এই রকম হতে পারে না যে আমার কোচিংয়ে ভর্তি হওয়া মানেই তুমি শিওর চাকরি পাবে। তার মানে আমি যে পথ দেখাচ্ছি সেই পথটা তুমি কতটা অনুসরণ করছো, সেটা কত শতাংশ, 90% নাকি 95% নাকি 10% না 20%, সেটা গুরুত্বপূর্ণ ম্যাটার। তাই জন্য সবাইকে বলবো যদি কারোর লক্ষ্য এটা হয় যে জিওগ্রাফির বেস তৈরি করব, জিওগ্রাফিকে জানবো বুঝবো ফিল করব, প্লাস পরীক্ষার ইনফরমেশন মুখস্থ করব, এবং ওভারঅল SLST পরীক্ষায় নিজেকে 100% দেওয়ার চেষ্টার জন্য প্রিপেয়ার্ড হব, যদি কারোর টার্গেট থাকে কেবলমাত্র তারাই আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিতে পারে, তাহলে আমার মনে হয় আমরা প্রত্যেকটা পার্ট ধরে যেভাবে একদম ডিগ্রি কোর্সের মতো বোঝাচ্ছি বুঝিয়ে বুঝিয়ে এগোচ্ছি তাতে করে প্রত্যেক ক্যান্ডিডেটের একটা স্ট্রং বেস তৈরি হবে, যে স্ট্রং বেস কিন্তু সবার আগে দরকার। তুমি যে কোনো এক্সপার্টের কাছে যাও SLST পরামর্শ নেওয়ার জন্য, দেখবে তারা একটাই কথা বলবে যে ডিগ্রি কোর্সের বইগুলো বা অনার্সের বইগুলো ভালো করে পড়ার জন্য খুঁটিয়ে, তো সেই কাজটাই আমরা করছি। তো তাই জন্য আমাদের যদি কারোর টার্গেট থাকে যে ফাটকা নোটস লাগবে, নোটস চাই আমি, তাহলে বলবো আমাদের ক্লাসরুমকে না অ্যাডমিশন নেয় ক্লাসরুমে। যদি কেউ ভাবে আমি জানবো বুঝবো নোটস নেব প্লাস পরীক্ষা দেব এবং SLST-র জন্য 100% প্রিপেয়ার হব, তাদের বলবো আমাদের প্ল্যাটফর্মে অ্যাডমিশন হওয়ার জন্য। কারণ এখানে শুধুমাত্র নোটস দেওয়া হয় না, শুধুমাত্র ক্লাস করে ছেড়ে দেওয়াও হয় না, আমরা যেমন ক্লাস করি প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে তারপরে সেই বিষয়ের কোথা থেকে প্রশ্ন আসে সেটা বোঝাবো, প্লাস তার সাপোর্টিং স্টাডি ম্যাটেরিয়াল দেবো, এবং সেই বিষয়ের উপরে পরীক্ষা হবে, প্রত্যেকটা সাব ইউনিটের ওপরে আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে। এই রকম করে করে আমরা এগোচ্ছি। তাই আমাদের এই প্রপার এবং সম্পূর্ণ ভিন্ন, আমরা সমস্ত বিষয়কে তো ইউটিউবে এক্সপোজ করি না, কিছু জিনিস আমাদের রয়েছে যেগুলো গোপন, সেই স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা একটু একটু করে আমাদের পুরো SLST প্রিপারেশনের কাজ করছি। যদি কারোর টার্গেট থাকে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার, তাদের বলবো খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নেওয়ার জন্য, কারণ আমাদের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের আর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের যে অ্যাডমিশন ফিস অর্থাৎ এনরোলমেন্ট ফিস সেটা বাড়াতে হবে। কারণ এখন যে অ্যাডমিশন নেবে সে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে আমাদের এখানে 8 মাস ধরে যত ক্লাস হয়েছে সব ক্লাস সে অ্যাক্সেস করতে পারবে, 8 মাস ধরে যত পরীক্ষা হয়েছে প্রায় 110টা সে 110টা পরীক্ষা সে অ্যাটেন্ড করতে পারবে, যত স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে সে সব পাবে। তো স্বাভাবিকভাবেই ডে টু ডে আমাদের ক্লাসরুম অনেক বেশি সম্পদশালী হয়ে উঠবে, কারণ আলাদা আলাদা পার্টগুলো কমপ্লিট করে ফেলবো আমরা। তখন যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তো তার এনরোলমেন্ট ফিস তো বাড়াটাই স্বাভাবিক। তো আমাদের এই পথ চলাটা যখন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু এনরোলমেন্ট ফিস ছিল মাত্র 250 টাকা, তারপরে সেটা 500 টাকা হয়, খুব অল্প দিনের জন্য 750 টাকা ছিল, এবং লাস্টলি 1000 টাকা করা হয়, এবং আমরা খুব তাড়াতাড়ি এনরোলমেন্ট ফিস 1500 টাকা করব, এবং আমাদের মান্থলি টিউশন ফিস 300 টাকা যেটা সেটাই এখনও পর্যন্ত থাকবে, নতুন কোনো নিয়ম আমাদের শুরু করার আগে পর্যন্ত। তো এইভাবে আমাদের পুরো ক্লাসরুম চলবে একদম নর্মাল, যেমন অফলাইনে
টিউশন পড়ানো হয়, সেই রকমভাবে আমাদের এটা চলে, কিন্তু সেটা অনলাইন মোড। এবং আমাদের ক্লাসে যদি কেউ লাইভ অ্যাটেন্ড করতে নাও পারে, সে কিন্তু পরে রেকর্ডেড দেখে নেয়। ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে সে এতদিন পর্যন্ত যে ক্লাস হয়েছে প্রায় 200টি ক্লাস সে দেখতে পাবে। তো এই রকম একটা মানে মডার্ন টেকনোলজির মধ্যে দিয়ে আমাদের ক্লাসরুম ডেভেলপ করা হয়েছে এবং হয়ে চলেছে। তো যদি কারো টার্গেট থাকে অবশ্যই বলবো অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং ওই ওই বিষয় যদি ভালো লাগে তার, মানে আমি যে ওয়ে বললাম সেই ওয়ে যদি ভালো লাগে, তবেই আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং আমাদের এখানে কেমনভাবে পড়ানো চলে সেটা যদি কারোর ফিল করার ইচ্ছে হয়, তাহলে আমাদের কিছু ক্লাস দেয়া আছে ইউটিউবে, জিওটেকট্রনিক, জিওমরফোলজির কিছু ক্লাস, অন্যান্য কিছু ক্লাস দেয়া আছে, সেই ক্লাসগুলো দেখে নেওয়া যেতে পারে। সেটা দেখে বোঝা সম্ভব যে কীভাবে আমাদের ক্লাসরুম চলে। তো এই পর্বের এই ছোট্ট ভিডিও এই উদ্দেশ্যেই ছিল। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।